অরুণাচল প্রদেশ ঘোরার আজ আমাদের প্রথম দিন। অরুণাচলের প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও তো অনেক দেখেছেন, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের সাথে দেখাবো কীভাবে খরচটা একটু কমানো যায়, কোথায় কী ধরনের সমস্যা থাকতে পারে, ট্যুর প্ল্যানটা কীভাবে করা যেতে পারে, কোথায় ঠকার চান্স রয়েছে, খরচ কমানোর জন্য গাড়ি কোথা থেকে জোগাড় করবেন, সমস্ত তথ্য নিয়ে অরুণাচলের এই সিরিজ। ঠিক নিজেকে দর্শকের আসনে বসিয়ে চেষ্টা করব ইনফরমেশনগুলো শেয়ার করার। এই ভিডিওতে থাকছে বাংলাদেশিরা অরুণাচল ঘোরার জন্য কি করবেন ও আমাদের ভারতের নাগরিকদের ইনার লাইন পারমিটের খুঁটিনাটি তথ্য। আমি ট্রেনে, হোটেলে এবং নিজের আশেপাশে যেটুকু শুনেছি বা লক্ষ্য করেছি তাই বলছি। যারা গুয়াহাটি আসেন, 90% মানুষ শিলং, মেঘালয় ঘুরতে যান। অরুণাচল তাওয়াংয়ের ক্রেজটা খুবই কম। কেউ বলে গুয়াহাটি গিয়েছিলে, শিলং কেমন দেখলে, কেউ বলে অরুণাচলে পাহাড় আছে, কত বড় পাহাড়। আবার অনেকে বলে গুয়াহাটি গেছিলে, শিলং ঘুরতে কত খরচ হলো, যেন মনে হচ্ছে গুয়াহাটি গেলেই শিলং যেতে হবে। অরুণাচল তাওয়াং ভ্রমণের খরচটা একটু বেশি মানছি, কিন্তু অনেকে কাশ্মীর, কিন্নর কৈলাস, স্পিতি ভ্যালি ঘুরতে এর থেকেও বেশি খরচ করেন। এই অরুণাচল কোনো অংশেই এই সমস্ত জায়গার থেকে কম নয়। আমরা সিকিমের সিল্ক রুটের জিগজ্যাক রোড নিয়ে লাফালাফি করি, কিন্তু অরুণাচলের সেলাফাসের এবং অন্যান্য নর্মাল রাস্তায় এই রকম জিগজ্যাক হেয়ারপিন বাঁক প্রচুর দেখতে পাওয়া যায়। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি যেন মনে হচ্ছে ঢেলে সাজিয়েছে। যারা অরুণাচল যাবার ইন্টারেস্ট প্রকাশ করেন অথবা যাদের ইন্টারেস্ট নেই তাদেরও বলবো, আমার ক্যামেরায় অরুণাচলকে দেখুন, মনে হবে জীবনে কোনো না কোনো দিন অরুণাচল একবার যাবই। পুরো সিরিজটা দেখার অনুরোধ করছি আমার সাথে। ডিএসএম ট্রাভেল গাইড মানেই ঠাসা ইনফরমেশন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমরা গুয়াহাটি থেকে যাব অরুণাচল প্রদেশ। আজকে আমাদের নাইট স্টে করার কথা আছে ভালুকপংয়ে। একটা আমরা 10 জন রয়েছি, একটা ট্রাভেলার গাড়ি আমরা বুক করেছি। এই গাড়ি কীভাবে বুক করলাম, গাড়ির ভাড়া কত, কীভাবে কী দরদাম হলো, কোথায় পেলাম, সমস্ত কিছু আপনাদের সঙ্গে যেতে যেতে কথা বলবো। আমরা যে গাড়িটা বুক করেছি সেই গাড়িটা হলো এই যে ট্রাভেলার গাড়ি। এই ট্রাভেলার গাড়ি আমরা বুক করেছি এবং এই গাড়িতেই আমরা 10 জন মিলে যাব। আর এখন ঘড়িতে বাজে 9:07। তো যাওয়া যাওয়ার আগে আর যেতে যেতে কথা হবে। কামাখ্যা মন্দির যেদিকে গিয়েছিলাম সেদিকেই গাড়ি এগিয়ে চলল। এখানে গাড়িতে যেতে যেতে খাওয়া হবে বলে ভাবলাম যে একটু কলা নিন। তো দেখলাম যে এখানে কাঁঠালি কলা 90 টাকা ডজন আর সিঙ্গাপুরি 120 টাকা করে ডজন। যা নেবো বলে গেছিলাম তার অর্ধেক নিয়ে এলাম। গুয়াহাটি ছাড়তেই বাঁ দিকে গাড়ি ঘুরে গেল এবং প্রথম আকর্ষণ ব্রহ্মপুত্র নদ এবং তার উপর নির্মিত সরাইঘাট ব্রিজ। আমরা ঠিক করলাম আজ নাইট স্টে করব ভালুকপংয়ে। প্রায় 220 কিলোমিটারের মতো লম্বা পথ, গুগল দেখাচ্ছে সময় লাগবে 5.5 ঘন্টা, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে 5.5 ঘন্টায় যে ভালুকপং পৌঁছাতে পারবো না সে ভালোভাবেই বুঝতে পারছিলাম। এই সরাইঘাট কথাটাই অনেক কিছু ইতিহাস মনে করিয়ে দেয়। ট্রেনের নাম সরাইঘাট, ব্রিজের নাম সরাইঘাট, আরও কত কী যে আছে সরাইঘাটের নামে গুয়াহাটিতে তা আমার জানা নেই। এই সরাইঘাটের ঐতিহাসিক গুরুত্ব যে কতটা, প্রথম পর্বের ভিডিওতে বরফুকনের গল্প করেছিলাম আপনাদের সাথে।
যদি আপনারা শুনে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, দেখে নেবেন। আমরা আগের দিন পল্টন বাজারের যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে গিয়েছিলাম গাড়ি ঠিক করতে। 1.5 কিলোমিটারের মতো রাস্তা হেঁটেই চলে গিয়েছিলাম। পথ চিনতে সাহায্য করেছিল গুগল ম্যাপ। ট্রাভেলার গাড়ি পেয়েও গেলাম, ভাড়া 9000 টাকা প্রতিদিন। বলল যদি ছোট গাড়ি হয় তাহলে 5500 টাকা প্রতিদিন। অরুণাচলের গাড়ি ভাড়া 7 দিনের হয়। ওরা 7 দিনের জন্য গাড়ি আপনাকে দিয়ে দেবে। গাড়িকে কোথায় নিয়ে যাবেন, কোথায় নাইট হল্ট করবেন সেটা আপনি ঠিক করবেন। আগের দিন তো বরফুকনের গল্প শুনিয়েছি, আজ একটি অন্য ঘটনা শোনাবো গুয়াহাটির বিষয়ে। বরফুকনের অনেক পরে যখন ব্রিটিশরা ভারতে শাসন করতে শুরু করেছে, ঠিক সেই সময়ে বর্মার রাজারা গুয়াহাটিকে দখল করে নিয়েছিল। এই খবর পেয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের স্বার্থে বর্মার রাজাদের সাথে তুমুল যুদ্ধ করে এবং বর্মার রাজাদের দূর করে দেয় গুয়াহাটি অর্থাৎ আসাম থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরপর আসামকে নিজের আয়ত্তে নিয়ে আসে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল বলেই হয়তো আসাম আজ ভারতের, নয়তো আসাম থাকতো আজকের মায়ানমারে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বাস্তব বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করি। আমি যে গাড়ি বুকিং করেছিলাম তা ছিল আসামের নাম্বার প্লেটের। অন্যান্য ভিডিওতে দেখেছিলাম অরুণাচল নাম্বার প্লেটের গাড়ি নেওয়ার কথা। নিজেরা যাবে আসামের গাড়িতে আর বলবে অরুণাচলের নাম্বার প্লেটের গাড়ি নিতে। আচ্ছা আপনারাই বলুন, কলকাতায় বসে 250 কিলোমিটার দূরে বিহারের নাম্বার প্লেটের গাড়ি পাওয়া কি সম্ভব? এটাও তাই, তবে পাবেন না বলতে পারি না, কয়েকজন সৌভাগ্যবান ব্যক্তি সেই সুযোগ পেতে পারেন। অরুণাচলের নাম্বার প্লেটের গাড়ির কথা কেন উঠছে ঠিক সময়ে আপনাদের জানিয়ে দেব। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, কোনো ইনফরমেশান যাতে বাদ না যায় সেই চেষ্টাই করব। সকালে সেইভাবে খাওয়া হয়নি, তাই ধাবা বা হোটেল দেখতে লাগলাম। ও বাবা, এই রুটে দিনের বেলায় ওপেন হোটেলের পরিমাণ খুবই কম। যাই হোক, শেষমেশ একটা হোটেল পেলাম। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। আমরা এইখানে ছাংসারি বলে একটি জায়গা আছে, মানে আর্মি ক্যাম্পের ঠিক উল্টো দিকে, সেখানে একটি ধাবায় আমরা দাঁড়ালাম কিছু খাবার খেতে। তো ঠিক করলাম যে 11 যখন বেজেই গেছে, যার যেমন ইচ্ছে দুপুরে লাঞ্চ সেরে নিক, ভাত কেউ রুটি, আমি যেমন রুটি খেলাম, যে যেমন যার ইচ্ছা সে খাবার সেমনি সেরে নিক, ব্যাস তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। এরপর রাস্তায় কারো খিদে পেলে তখন দেখা যাবে। এখানে আমরা ভাত খেলাম 7 টাকা করে প্লেট, আর রুটি 10 টাকা করে পিস, সাথে আলু ভাজা ডিম ভাজা সব কিছুই পাবেন, যেমন ধাবার খাবার হয় আর কি, খুবই সুন্দর। চলুন এরপর আরও আগে যাওয়া যাক তেজপুরের দিকে, কারণ আজকে আমরা যাব তেজপুর এবং সেখান থেকে যাব ভালুকপা। টিফিন বলেন বা লাঞ্চ করে আমরা এগিয়ে চললাম আগের পথে। পথে বড় জায়গা বলতে পড়লো মঙ্গলদৈ, সেখান থেকে ডালগাঁও, ডালগাঁও থেকে ওরাং, এবং ওরাং থেকে ডান দিকে ঘুরে সোজা পথ ধরে তেজপুর। আজকের পথ পুরোটাই প্লেন ল্যান্ডে। আমরা ভেবেছিলাম ভালুকপঙে হোটেলে সবাইকে রেখে আইএলপির কাজগুলো কমপ্লিট করে নেব, কারণ আইএলপি ছাড়া অরুণাচলে প্রবেশই যে করা যাবে না, আর ভালুকপং হলো আসাম ও অরুণাচলের বর্ডার। যে পথ দিয়ে আমরা চলেছি সেই পথ হলো উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ পথ। বর্তমানে NH-27 এবং NH-15 দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্য ও তিব্বতকে আক্রমণ এবং বৌদ্ধ মঠসমূহ লুণ্ঠন করার উদ্দেশ্যে 1206 সালে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই পথকেই বেছে নিয়েছিল।
সেই সময় এই অঞ্চলে রাজত্ব করতেন রাজা পৃথু। রাজা পৃথুর পরিকল্পনা অনুযায়ী তিনি বখতিয়ার খিলজিকে তার রাজ্যের মধ্যে দিয়ে সৈন্যবাহিনী নিয়ে যেতে অনুমতি দিয়েছিলেন। যখনই খিলজির সেনাবাহিনী এই পথে গভীর ব্রহ্মপুত্র পার করে গেল, ঠিক তখনই রাজা পৃথু নদীর উপর বৃষ্টি ভেঙে দেন, যাতে খিলজির বাহিনী আর পিছু হটতে না পারে। খিলজির বাহিনী এগিয়ে যায় এবং তিব্বতের পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়ে। সেখানে গিয়ে প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং বাধ্য হয়ে পিছু হটার সিদ্ধান্ত নেয়। এদিকে নদী ব্রিজ ভাঙা, খাদ্যেরও অভাব, এই সুযোগে পৃথুরাজার বাহিনী চারদিক দিয়ে খিলজির বাহিনীকে ঘিরে ধরে। খিলজির প্রায় 12,000 ঘোড়সওয়ার, 20,000 পদাতিক সৈন্যবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দেন রাজা পৃথুর বাহিনী। পরবর্তীকালে 1226 সালে গিয়াসুদ্দিন বলবনও কামরূপ গুয়াহাটি পর্যন্ত এলেও এই রাজা পৃথু তাকেও পিছু হটতে বাধ্য করেন। এই হলো সেই গুরুত্বপূর্ণ রাস্তা যেটা দিয়ে আমরা আজ ট্রাভেল করছি। এখন যে জায়গায় রয়েছি এখান থেকে তেজপুর 75 কিলোমিটার দূর, এখন ঘড়িতে বাজে 1:40, আর আমরা অরুণাচল ঘুরতে যাচ্ছি। পাহাড় থাকবে রে স্বাভাবিক, কিন্তু এখানে তো পুরোটাই প্লেন ল্যান্ড না, আজকে ভালুকপং পর্যন্ত পুরোটাই প্লেন ল্যান্ড। এবং এখন তো প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড রোদ, যেমন আমাদের ওখানে যেরকম রোদ, আমাদের বর্ধমান যেমন রোদ, এখানেও খুব রোদ। দেখি পাহাড়ে উঠলে যদি ঠান্ডা ফান্ডা পায়, প্রচণ্ড গরম। ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাস্তায় বাইরের লোকজন বোধহয় আসে খুব কম। অরুণাচল ঘুরতে যে কজন আসেন তার বেশিরভাগই লক্ষ্য করেছি ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসেন। ইন্ডিভিজুয়ালি ঘোরার খরচের হিসাবটা এই সিরিজে আপনাদেরকে জানাবো, কম্পেয়ার নিজেরাই করে নেবেন। মাঝে মাঝে খাবারে যেমন মুখের স্বাদ পাল্টাতে মনে হয়, ঠিক তেমনি নতুন পথ, নতুন জায়গা, চোখ ও মন খুব এনজয় ফিল করছিল। কোথাও আলো ছায় আবৃত পথ, কোথাও আশেপাশে চায়ের বাগান, সাথে তেজপুর গুয়াহাটির অসংখ্য বাস সার্ভিস। অবশেষে আমরা তেজপুরে এসে পৌঁছে গেলাম। এখন টাইম হলো 4:35। এরপর তেজপুর ঢুকবো না, তার আগেই বাঁ দিকে বালিপাড়া রোড দিয়ে আমাদের গাড়িটা এখন চলছে ভালুকপংয়ের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম বালিপাড়া। এরপর থেকে ভালুকপং 36 কিলোমিটারের মতো পথ। ভাবছিলাম এ তো সন্ধে হওয়ার কিছুটা আগের মুহূর্ত, কটা বাজছে? দেখলাম 4:30। এত তাড়াতাড়ি? তারপর ভাবলাম ও পূর্ব দিকের রাজ্য, যে সন্ধে তো তাড়াতাড়ি হবেই। চলতে চলতে মনে হচ্ছিল আসাম চায়ের কথা। যত না ভূগোলে পড়েছি তার থেকেও বেশি অঙ্কে পড়েছি। 2 কেজি দার্জিলিং চায়ের সঙ্গে 5 কেজি আসাম চা 2:5 অনুপাতে এইরকম, আর বললাম না। এই পথেই পড়বে নামেরি ন্যাশনাল পার্ক এবং রিভার ভিউ পয়েন্ট। সন্ধে হবার কারণে দেখতে পারলাম না, আমরা রোডে একটু বেশি ব্রেক নিয়ে ফেলেছি। কামেং রিভারের ধারে অবস্থিত আসাম অরুণাচলের বর্ডার ভালুকপংয়ে পৌঁছে গেলাম। তখন ঘড়িতে সন্ধে 6:30। আমরা 7টার সময় এসে উঠলাম এখানে হোটেল সেভেন্থ হিভেন বলে একটি হোটেলে। এই হোটেলটায় আমরা 3টে ঘর নিয়েছি। ডবল বেড নিল 800 টাকা করে, আর একটা 4-বেডের রুম সেটা নিল 1350 টাকা, অনেক কমে পেয়েছি।
তো যাই হোক, এরপর আমরা এখানে হোটেলে ঢোকার আগে ওখানে মানে যে বর্ডার আর কি, সেই বর্ডারে পারমিশন করাতেই আমাদের দেরি হয়ে গেল। কারণ আমাদের আইএলপি মানে ইনার লাইন পারমিট অরুণাচলে ঢোকার জন্য সেটা আমাদের করানো ছিল না, আর সেই জন্য ওখানে একটু দেরি হয়ে গেল। আর এটা আমরা আগে থেকে করে না নিয়ে এসেছি বলে কিন্তু অনেক কিছু জিনিস জানতে পারলাম, যেটা আপনাদের একটু বিস্তারিত জানাবো। এটা একটু জেনে রাখতেই হবে, কারণ আপনারা যদি অরুণাচলে ঘুরতে আসেন এটা আপনাদের অবশ্যই জানতেই হবে। আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট করানোর জন্য আমাদের লাগলো প্রত্যেকের এক কপি ছবি এবং প্রত্যেকের আধার কার্ডের জেরক্স। এই বর্ডারের কাছে আইএলপি করানোর দোকান অনেক পেয়ে যাবেন। মিনিট 15 টাইম লাগলো আমাদের। বাংলাদেশিদের জন্য প্রোটেক্টিভ এরিয়া পারমিট প্রয়োজন, এরাই সব করে দেবে সাথে সাথে। সঙ্গে শুধু ভিসা, ফটো, পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সাথে রাখবেন, আর কিছু ভাবতে হবে না। ডেসক্রিপশন বক্স দেখুন, লিংক কিছু দিয়ে রাখলাম অনলাইনে করার জন্য। আমরা ডিনারে রুটি সবজি, রুটি হচ্ছে পার পিস 20 টাকা করে খেয়ে আমরা এখানে হোটেলে ফিরে এলাম। এখানে এবার আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট মানে অরুণাচল যেতে গেলে এই ইনার লাইন পারমিট অবশ্যই দরকার, না হলে কিন্তু অরুণাচলের বর্ডারে কিন্তু প্রবেশ করা যাবে না। তো এই আইএলপির বিষয়ে কিছু কথা আপনাদেরকে জানিয়ে অবশ্যই রাখতে হবে, কারণ আমার দেখুন ধারণা ছিল যে ভালুকপঙ্গে যাব, গিয়ে আমরা আইএলপিটা বানাবো, কিন্তু এসে দেখলাম বর্ডারের মানে যেটা বর্ডার আর কি তার এই দিকে অর্থাৎ ভালুকপঙ্গের দিকেই হচ্ছে ম্যাক্সিমাম ভালো ভালো, মানে বর্ডারের এই পাশে অর্থাৎ অরুণাচলের দিকে ভালো ভালো হোটেলগুলো, মানে আসামের দিকটায় ভালো হোটেল নেই, তাহলে আসামের দিকে থেকে যেতাম, দিয়ে আইএলপিগুলো করাতাম, কি দিয়ে কাজ সকালবেলায় দেখিয়ে বেরিয়ে যাব, এটা আমার ধারণা ছিল। কিন্তু দেখলাম ভালো হোটেলগুলো কিন্তু অরুণাচলে, মানে আইএলপি করিয়ে আমাকে কিন্তু ভেতরে ঢুকতে হয়েছে। যদিও এখানে আমি আইএলপির একটা এখানে কাউন্টার প্রচুর আছে, মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে, শুধু একটা করে আধার কার্ড আর একটি করে ছবি প্রত্যেকের কিন্তু লাগবে। আইএলপি 10 থেকে 15 মিনিটের মধ্যে এরা বানিয়ে দেবে, পার হেড 150 টাকা। তো ওইটুকু যদি ওয়েট করতে পারেন তাহলে বর্ডারের বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকবে, সবাইকার নামে আইএলপি করিয়ে নিয়ে আমি যেমন করলাম আইএলপি করিয়ে নিয়ে হোটেলে ঢুকে পড়লাম। আর যদি অনলাইনে আপনারা করে নিয়ে আসেন তাহলে তো কোনো ব্যাপার নয়, সোজা চলে আসতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যখন অনলাইনে আপনারা আইএলপি বানাবেন তখন আপনাকে দিরাং ডিস্ট্রিক্ট এবং তাওয়াং ডিস্ট্রিক্ট মানে আমাদের অরুণাচল ঘুরতে গেলে সব এগুলো সব দুটো ডিস্ট্রিক্ট কভার করতে হবে, প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য 100 টাকা করে মানে 200 টাকা করে পার হেড লাগবে। কিন্তু যদি অফলাইনে এখানে এসে একটু বানাতে পারেন তাহলে ওরা অফলাইনে 150 টাকায় পুরো একদম বানিয়ে নেয়, একদম অফিস থেকে স্ট্যাম্প দিয়ে বানিয়ে দেয়। তো আমার মনে আমি যদি বানিয়ে আনতাম তাহলে কিন্তু এই ব্যাপারটা জানতে পারতাম না, আমি বানিয়ে আনিনি বলেই কিন্তু জিনিসটা জানতে পারলাম। তো এবার কীভাবে আপনারা করবেন, যদি একটু ওয়েট করতে পারেন এখানে করবেন, আর যদি ওয়েট না করেন তাহলে একদম ডাইরেক্ট আইএলপি দেখিয়ে অরুণাচলের বর্ডারে ঢুকে যান। তো এবার কালকে আমরা এখান থেকে যাব ভালুকপং, আমরা যাব কাল সকাল 9টায়, আমাদের গাড়ির ড্রাইভার বলেছে সকাল 9টার সময় এখান থেকে বেরোতে। নেক্সট এপিসোডে থাকছে ভালুকপং থেকে দিরাং যাওয়ার ঘটনা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।